নিবন্ধন করছে আইডিয়া আছে আমাদের আসসালামু আলাইকুম ভিউয়ার্স সুনামগঞ্জ সীমান্তে বিজিবি গ্রামবাসীর সাথে ভারতীয় বিএসএফ-এর উত্তেজনা সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তের টেকেরঘাট এলাকায় বিএসএফ-এর মারধরে এক বৃদ্ধা ও গুলিতে এক যুবক আহত হয়েছেন এ ঘটনায় সীমান্তবর্তী এলাকাবাসী ও বিজিবি বিএসএফ-এর মধ্যে উত্তেজনা বিরাজ করছে বুরুঙ্গাছড়া গ্রামের পেছনে সীমান্তবর্তী একটি ছড়ায় গোসল করতে যান এক বৃদ্ধা এ সময় পার্শ্ববর্তী বিএসএফ-এর টহল দলের সদস্যরা ওই মহিলাকে সীমান্ত এলাকায় কেন এসেছে এজন্য মারধর করে আহত করে এ খবর গ্রামে ছড়িয়ে পড়লে গ্রামের লোকজন এসে বিএসএফ-কে বাধা দিলে বিএসএফ-এর ১৫ থেকে ২০ জনের একটি দল বাংলাদেশের অভ্যন্তরে বুরুঙ্গাছড়া গ্রামে প্রবেশ করে গুলি চালায় এতে গুলিবিদ্ধ হয় দেলোয়ার হোসেন এ সময় বিজিবি সদস্যরা টহল কার্যে ঘটনাস্থল থেকে দূরে ছিল এ নিয়ে বিকেল ৫টায় তাহিরপুর উপজেলার টেকেরঘাট সীমান্তের মেইন পিলার ১১৯৯ বড়ছড়া এলসি পয়েন্টে বিজিবি ও বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় ১৫ মিনিট ব্যাপী পতাকা বৈঠক শেষে কোম্পানি কমান্ডার জাফর আহমেদ জানান প্রথমে তারা ফায়ারিং এর কথা অস্বীকার করলে আমরা তা চ্যালেঞ্জ করে ঘটনার ছবি দেখালে পরে তারা বলে হলে হতেও পারে এ ঘটনায় সীমান্তবর্তী এলাকাবাসী ও বিজিবি বিএসএফ এর মধ্যে উত্তেজনা বিরাজ করছে উভয় পক্ষ সীমান্তে টহল জোরদার করেছে